দুজন ব্যক্তি আমার মানহানি করেছে, তার নাম হচ্ছে শোভন চট্টোপাধ্যায় এবং আমি নাম নিতে চাই না ওই মহিলার, আমার খুব খারাপ লাগছে নাম নিতে আজকে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমি নাম নিই। হ্যাঁ, ওই মহিলা বলেছেন যে উনি রাজনীতিতেও নেই, উনি সিনেমাতেও নেই, পার্সোনাল হিট করছে। এবং আরেকটা কথা বলেছেন যে আমি নাকি দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গাইছি। হ্যাঁ নিশ্চয়ই আমি গান গাইতে পারি, আমি দেশপ্রিয় পার্কে গান গাইবো না নাচবো না অভিনয় করবো সেটা তার লুক আউট নয়, দিস ইজ মাই পার্সোনাল অ্যাফেয়ার, আমি সিনেমা করি না সেটা আমার ব্যক্তিগত চয়েস। আজকে বলা হয় লিট নায়িকা, উনি বোধহয় হিস্ট্রিটা জানেন না। আজকে শুধু ওয়েস্টবেঙ্গলের মানুষ নয়, সারা ভারতবর্ষ দেবশ্রী রায়কে চেনে। আমি শুনে খুশি হলাম উনি যেহেতু আদালতে গেছেন, আদালতে এর উত্তর দিয়ে দেবো। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার কি ফ্রিডম অফ থটে উনি ইন্টারফিয়ার করতে পারেন? পাবলিক পারসেপশন যা আমি তাই বলেছি। এবার উনি ওনার মতো ওনার কথা বলবেন, আমি আমার মতো আমার কথা বলবো, আমার বাক স্বাধীনতাতেও কোনো খর্ব করতে পারেন না উনি, তাই নয় কি? ঐতিহাসিক যুগের অনেকের সম্পর্কেই আমার স্পষ্ট ধারণা নাই থাকতে পারে। আর আমি ছোটবেলায় যখন ওনার একটা সিনেমা এসেছিল, কিছু একটা অ্যাডাল্ট ফিল্ম ছিল বলে আমাকে আমার মা বাবা দেখতে দেয়নি সত্যিকারে, তো তার বাইরে উনি যা যা করেছেন আমি ফিল্ম স্টাডিজের ছাত্রী হিসেবে নিশ্চয়ই দেখেছি, অভিনেত্রী হিসেবে উনি ইতিহাসে কী কী কন্ট্রিবিউট করেছে নিশ্চয়ই আমার মনে আছে, কিন্তু বর্তমানে ওকে ওনাকে দেখা যাচ্ছে না সেটা তো উনি অস্বীকার করতে পারেন না, সেটা আমার কথা নয়, এটা পাবলিক পারসেপশন আর এটা ফ্যাক্ট, এটা এই ফ্যাক্টটুকুই আমি স্টেট করছি। তাতে উনি এত সেন্সিটিভ হয়ে পড়লেন কেন? সুচিত্রা সেনকেও তো একটা সময়ের পর দেখা যায়নি, তাই বলে কি সেই কথা বললে পরে কারুকে কারুর বিরুদ্ধে মানহানি মামলা করতো নাকি উনি? আমি অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, আমি একটা ব্যক্তিগত এই এই কাজেই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কাজেই গেছিলাম, তো ওনারা ভয় পেয়েছেন, ভেবেছেন হয়তো আমি জয়েন করছি, একেবারেই নয়। এটা আমি সবাইকে পরিষ্কার করে দিই, এবার শোভনবাবুকেও বলছি যে এবার মাথা থেকে বার করুন, আমি জয়েন করতে যাইনি, আমি একটা আমার পার্সোনাল কাজে গেছিলাম। তৃণমূলেই আছেন? অবশ্যই, আমি তো এই তৃণমূলেই আছি, দেখতেই তো পাচ্ছেন। বিজেপি হেডকোয়ার্টার্সে আর কিছু করতে যায় বলে মানুষ আমার জানা ছিল না, বিজেপি হচ্ছে বিশ্বের সর্ব মানে সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, সেখানে গিয়ে কেউ ছেলে খেলার জন্য তো যেতে পারে না, তো কেউ যদি যায় আমি মনে করব তিনি রাজনৈতিক ভাবে যোগদান করার জন্যই গেছেন। তৃণমূলেই আছেন বলছেন তো, তাহলে ভারতীয় জনতা পার্টির অফিসে কর্ণাটক করতে গেছিলেন এনজিওর নাম করে টোটো আর মোটো। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।